নক্সিকা তার বেড কভার এগুলো বেগুনের আচার শুনেছো তোমরা না আমি তো কোনোদিনও শুনিনি মানে বেগুন দিয়ে আচার বানিয়েছে ভাবো একবার তো চলো এখন টেস্ট করে তোমাদেরকে বলি কেমন খেতে এটা কিন্তু একটা গলার হার আমরা পরে থাকি সেটা কিন্তু জুতোর মধ্যে ইউজ করা হয়েছে এটা উট কিন্তু হেভি দেখতে আগে চলে এলাম যেখানে তোমরা আম্মাকে দেখতে পাবে এখন তো আমি কোনোদিন দেখিনি মানে আমি কম্বল দেখেছি কম্বল কেজি দরে এরকম পাওয়া যাচ্ছে দেখেছি কিন্তু এরকম কাপ প্লেট ডিশ এরকম কেজি দরে তোমরা দেখেছো কোনোদিন জিনিস দেখো এখানে ইরান থেকে স্টলটা দিয়েছে এখানে কিন্তু কেশর পাওয়া যাচ্ছে তো ফুল লুকটা তোমাদেরকে দেখাই মানে আমাদের মতো বাঙালিদের কাছে খুবই একটা কস্টলি এগুলো 500 টাকা হেয়ার ব্যান্ড মানে আমরা তো জাস্ট ভাবতেই পারি না মানে আমি তো কিনবো না জানি না তোমরা কেউ কিনবে কিনা ঢুকেছিলাম ওই স্টলটা মানে দুবাই ইজিপ্ট ইরান যে স্টলটা আছে ওটাতে ঢুকেছিলাম এরপর ওখান থেকে আমি 3 নম্বর স্টলে চলে যাব এইটা হচ্ছে দেখো লেখা আছে ইন্টারন্যাশনাল অ্যান্ড হচ্ছে NSIC তো এই স্টলের মধ্যে এখন ঠিক বাইরের লুকটা ঠিক এইরকম এইভাবে আর কি সাজানো হয়েছে স্টলটাকে তো চলো ওই যে ওখানে এন্ট্রি গেট ওইটা দিয়ে এন্ট্রি করবো ভেতরে যেখানে ঢুকতেই বেশ কিছু টি শার্টের কালেকশন দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ব্ল্যাকের ওপরে যারা কিন্তু ব্ল্যাক লাভার তারা কিন্তু এই টাইপের নিতে পারো দারুণ লাগছে দেখতে আর ডিজাইনগুলো কিন্তু একটু অন্যরকম এইটা দেখো একদম কিন্তু অন্যরকম দেখতে ডিজাইনগুলো এইটা কিন্তু ইউনিক টাইপের লাগছে এখানে একটা টোটোর ছবি মানে অটো টোটো বলছি সরি একটা অটোর ছবি দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর তো এই যে দোকানটা এটা হচ্ছে ব্যাংকক কালেকশন মানে ব্যাংকক থেকে দোকানটা দিয়েছে এখানে বেসিক্যালি কিন্তু লেডিস আইটেম পাওয়া যাচ্ছে লেডিসের মানে বিভিন্ন রকমের আইটেম যেমন এইগুলো দেখো এগুলো হচ্ছে ক্লিপ চুলে দেওয়ার জন্য যারা মেয়েরা যারা দেখছো তারা তো বুঝতেই পারছো দেখেই বুঝতে পারছো এই জিনিসগুলো কি জিনিস আর এছাড়া কিন্তু মানে চুলের সমস্ত আর কি জিনিস চুলে লাগানোর জন্য সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে ক্লিপ বিভিন্ন রকমের ক্লিপ ক্ল্যাচার টাইপের এটা হচ্ছে ব্যাক ক্লিপ ভীষণ সুন্দর অনেক গর্জিয়াস টাইপের লুক মানে স্টোন স্টোনের আর কি বেশি পাওয়া যাচ্ছে আর এগুলোর দাম কিন্তু লেখা আছে এগুলো যেমন 200 করে এইটা হচ্ছে 250 তো দাম দেখো মোটামুটি লেখাই আছে আচ্ছা এই যে এগুলো এগুলো হচ্ছে হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ডের কিন্তু প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি ব্যাংকক কালেকশনে ব্যাংকক কালেকশন দেখো প্রচুর হেয়ার ব্যান্ডের কালেকশন উনি দিয়ে রেখেছেন মাথায় কি সুন্দর লাগছে দেখতে হ্যাঁ দামগুলো একটুখানি কস্টলি বুঝতে পারছো বাইরে থেকে এসেছে এখানে একটু কস্টলি তো হবেই তো আমি একটু দেখি এ প্রাইস কিতনা হে 500 আচ্ছা এটা হচ্ছে 500 টাকা দাম এই হেয়ার ব্যান্ডটা 500 টাকা দাম আছে আমি আমাদের কাছে মানে আমাদের মতো বাঙালিদের কাছে খুবই একটা কস্টলি এগুলো 500 টাকা হেয়ার ব্যান্ড মানে আমরা তো জাস্ট ভাবতেই পারি না মানে আমি তো কিনবো না জানি না তোমরা কেউ কিনবে কিনা এগুলো হচ্ছে ক্লিপ মানে তোমরা আর কি পেছন দিকে আর কি চুলের পেছনে লাগাতে পারো ক্লিপ দিয়ে আটকানো যাবে এগুলো মোটামুটি ওই 150 টাকা মতো দাম আছে চল এবার সামনের দিকে এগিয়ে যাই প্রচুর ভিড় হয়েছে দেখতে পাচ্ছ বেশ ভালো ভিড় হয়ে গেছে ভেতরে এখানে সুন্দর সুন্দর কিন্তু ব্যাগের কালেকশন আছে ছোট্ট ছোট্ট একদম কিউট কিউট ব্যাগ যেগুলো তোমরা আর কি পিড ব্যাগ বেসিক্যালি ওগুলো আর কি লেডিসদের জন্য পিড ব্যাগ নতুনটা একটা স্টলে চলে এলাম এটা হচ্ছে মালয়েশিয়া থেকে দিয়েছে স্টলটা আর এখানে দেখো এখানে হচ্ছে সমস্ত আর কি মানে ঘরের আর কি ইন্টেরিয়ার যে সমস্ত আর কি ডেকোরেট করার জন্য মানে বাড়ি ডেকোরেট করার জন্য যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় যেমন ধরো শোপিস বিভিন্ন রকমের এখানে একটা বিশাল বড় কিন্তু বুদ্ধদেব দেখতে পাচ্ছি দারুণ এটা পুরো ফুল লুকটা তোমাদেরকে দেখাই এই হচ্ছে ফুল লুক একটা বড় স্ট্যান্ড আছে স্ট্যান্ডের ওপরে আর কি বুদ্ধদেব পুরো মুখটা হচ্ছে হোয়াইট কালারের আর ওপরটা এরকম আর কি ওই চুমকি টাইপের পুঁথি চুমকি এই ধরনের কিছু দেওয়া আছে ভীষণ সুন্দর লাগছে দেখতে আর এখানে পেছন দিকে দেখো বুদ্ধদেবের কিন্তু অনেক রকমের কালেকশন আছে এইটা একটা শুয়ে আছে আর এটা হচ্ছে পুরো একটা ব্ল্যাকের ওপরে এছাড়াও কিন্তু এই টাইপে তোমরা পেয়ে যাবে আর এখানে দেখো একটা বিশাল বড় একটা বুদ্ধদেব জল পড়ছে দারুণ লাগছে ওইগুলো কিন্তু খুব সুন্দর চলো তোমাদের আর একটুখানি দেখাই এইটা দেখো মানে জল দিয়ে যে সমস্ত আর কি বিভিন্ন রকমের যে সমস্ত শোপিস টাইপের হয় যেগুলো আর কি ঘর বাড়ি ডেকোরেট করার জন্য সেই টাইপের কিন্তু জিনিস এখানে প্রচুর দেখতে পেলাম মালয়েশিয়া কাউন্টারে প্রচুর দেখতে পেলাম এটা একটা গণেশ ঠাকুর সাদা কালারের পুরো একদম ফুল হোয়াইট
হোয়াইট আর জুয়েলারিগুলো হচ্ছে গোল্ডেন কালারের, কি দারুণ লাগছে দেখতে। দেখো এখান থেকে জলটা পড়ছে, আর লাইটিংয়েরও কিন্তু ব্যবস্থা আছে। নিচেও কিন্তু অনেক রকমের গণেশ ঠাকুর, বুদ্ধদের সমস্ত কিছু আছে এগুলো ছোট ছোট। আর এইটা একটা বিশাল বড় সাইজের, তো দেখো দাম মোটামুটি লেখা আছে এখানে হচ্ছে 72,000। এটা হচ্ছে 72,000 টাকার দাম, পুরো পাথরের, আর একদম যে জল পড়ছে দেখো এখানে, ভীষণ সুন্দর, কালারটা তো খুবই সুন্দর। আচ্ছা এই যে স্টলটা, এটা হচ্ছে দুবাই থেকে দিয়েছে, আর এই স্টলে হচ্ছে পাওয়া যাবে পারফিউম। তো দুবাইয়ের তো পারফিউম তোমরা সকলেই জানো যে ভীষণ বিখ্যাত, তো এই স্টলটা কিন্তু প্রচুর ভ্যারাইটিস রকমের পারফিউম দেখতে পাচ্ছি। এখান থেকে এগিয়ে যাচ্ছি, প্রচণ্ড ভিড় হয়ে গেছে, আর পারফিউমটা কিন্তু মানে পারফিউমগুলো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, বা দামগুলো তোমাদেরকে বলতে পারলাম না। একটা দোকানে চলে এলাম, এখানে হচ্ছে বিভিন্ন রকমের সেরামিকের জিনিস, সেরামিক তো বিভিন্ন রকমের সেরামিকের জিনিস পাওয়া যাচ্ছে। এইগুলো দেখো গোল এক ধরনের, মানে ডিজাইনটা তোমাদেরকে আমি একটু ক্লোজে দেখাচ্ছি, ডিজাইনটা দেখো, এই ডিজাইনগুলো কিন্তু আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না, একদম কিন্তু অন্য রকম দেখতে। আর এইটা হচ্ছে একটা প্লেট, এক ধরনের সার্ভিং প্লেট, ভীষণ সুন্দর দেখতে, মানে এই টাইপের পাওয়া যায়, কিন্তু আমি ডিজাইনগুলো তোমাদের দেখাচ্ছি, ডিজাইনগুলো দেখো একদম কিন্তু অন্য রকম। তো ওই দাদার দোকানে কিন্তু প্রচুর ভ্যারাইটিস আছে, এখানে বিশাল বড় বড় কিন্তু বোল আছে, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, দারুণ লাগছে দেখতে। আর এখানে দেখো এগুলো হচ্ছে মানে তোমরা খাবার দাবার রাখতে পারবে, ডাইনিং টেবিলে সার্ভ করতে পারবে, সার্ভিং বোল, ভীষণ সুন্দর। এছাড়াও কিন্তু কফি মগ পেয়ে যাবে, এই যে কফি মগ পাওয়া আছে এখানে। তো এখন সামনের দিকে এগিয়ে যাবো, এটা হচ্ছে লাইটিংয়ের দোকান, আর এখানে কিন্তু একটা মেয়েদের ইনারের দোকানও আছে, তোমরা আসতে পারো। আর এখানে দেখো, এখানে কিন্তু ফুল, মানে ঘরে যে বাহারি আর কি, যে প্লাস্টিকের যে সমস্ত ফুলগুলো হয় ঘর সাজানোর জন্য, সেই সবের একটা বিশাল বড় দোকান বসেছে, এই যে একদম লম্বা টানা। তো এখানে এসো, ট্রেড ফেয়ারে এখনো তো অনেকটা সময় আছে, সেকেন্ড জানুয়ারি পর্যন্ত থাকছে, মানে এখনো বেশ কিছুদিন টাইম আছে, তোমরা এখানে এসো। তো এই ফ্লাওয়ারগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে, বিভিন্ন রকমের কালেকশন। এছাড়াও কিন্তু তোমরা এই টাইপের বাহারি গাছের পাতা এরকমও পেয়ে যাবে। জিনিস দেখো, এখানে ইরান থেকে স্টলটা দিয়েছে, এখানে কিন্তু কেশর পাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে কেশর, ও এটা হচ্ছে খেজুর, এটা হচ্ছে খেজুর নাম্বার 1, ইউ ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। হোয়াট ইজ দিস? কেশর, কেশর, ইয়েস, দিস 2 গ্রাম, দিস 1 গ্রাম। হাউ মাচ 1 গ্রাম? 1 গ্রাম 300, 2 গ্রাম 500। আচ্ছা, কিচেনে যে সমস্ত কি প্লেট, তারপরে ট্রে, কাপ থেকে শুরু করে বিভিন্ন রকমের দেখো প্লেট পাওয়া যাচ্ছে, সার্ভিং প্লেট, এগুলো কিন্তু একদম অন্যরকম দেখতে, তো দারুণ ম্যাট কালারের ওপর কিন্তু পাওয়া যাচ্ছে। আর এখানে বিশাল বড় দোকানটা, তো তোমরা এখানে আসতে পারো, এখান থেকে নিতে পারো, ডিনার সেটও কিন্তু পুরো অ্যাভেলেবেল। এর প্রাইস হচ্ছে কেজি ধরে হয়, মানে এটা কোনো পার্টিকুলার প্রাইস নেই, ধরো 500 টাকা কেজি বললো। সাপোজ আমি এইটা জিজ্ঞেস করলাম যে এইটা কত টাকা দাম, এই যে ছোট ট্রেটা, এটা হচ্ছে 500 টাকা কেজি, মানে 1 কেজি ওয়েট হবে দিয়ে 500 টাকা দাম হবে, এইরকম ব্যাপার, সবই হচ্ছে কেজি ধরে, তোমরা যা জিনিস নেবে সবই হচ্ছে কেজি ধরে এখানে পাওয়া যাচ্ছে। তো এরকম তো আমি কোনোদিন দেখিনি, মানে আমি কম্বল দেখেছি, কম্বল কেজি ধরে এরকম পাওয়া যাচ্ছে দেখেছি, কিন্তু এরকম কাপ প্লেট ডিশ এরকম কেজি ধরে তোমরা দেখেছো কোনোদিনও? আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম এখানে, মানে এখানে তো চলো এখন একটা ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে এলাম যেখানে কিন্তু ঘর বাড়ি ডেকোরেশনের জিনিসপত্র আর কি পাওয়া যাচ্ছে। দেখো এখানে বিভিন্ন রকমের কিন্তু ডেকোরেট করার জিনিস পাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে ক্যান্ডেল, মানে ক্যান্ডেল হোল্ডার, এখানে তোমরা আর কি ক্যান্ডেল দিতে পারবে। এই যেটা গণেশ ঠাকুর করা আছে ভীষণ সুন্দর দেখতে, এগুলো আমি অ্যামাজনে কিছু কিছু দেখেছিলাম, জানি না তোমরা আমার মতো কেউ দেখেছো কিনা, আমি অ্যামাজনে দেখেছিলাম, আমার বাড়িতে কেনার জন্যই আমি দেখেছিলাম, খুব সুন্দর দেখতে লাগে, কিন্তু ভীষণ সুন্দর লাগে। ওইগুলো দেখো, ওগুলো হচ্ছে পুরো আর কি তোমরা বড় আর কি মানে সোফার পেছনে লাগাতে পারো, বা তোমরা চাইলে বেডরুমে লাগাতে পারো, দারুণ দেখতে লাগে। সাউথ আফ্রিকার স্টল, তো এই সাউথ আফ্রিকার যে স্টলটা দিয়েছে এখানেও কিন্তু আর কি ঘর বাড়ি আর কি ডেকোরেশনের জিনিসপত্রে বেশি পাওয়া যাচ্ছে। এইগুলো দেখো,
এইগুলো কিন্তু ভীষণ সুন্দর, এগুলো মনে হচ্ছে কাঠ দিয়ে তৈরি। এ উট কাহে? আচ্ছা, সাউথ আফ্রিকার আর কি উট, যে সেই উট দিয়ে কিন্তু এরকম বানানো হয়েছে, দারুণ দেখতে লাগছে। আর এগুলো হচ্ছে গন্ডার, হাতি, তারপরে হচ্ছে লায়ন, এই সমস্ত জিনিসপত্র আছে যেগুলো কিন্তু উট দিয়ে তৈরি করা। এইটা দেখো, এইটা কিন্তু দারুণ লাগছে দেখতে, ভীষণ সুন্দর, একদম কিন্তু অন্য রকম পুরো। দেখো একটা জুতোর কাউন্টার দিয়েছে যেটার দাম হচ্ছে 600 টাকা আর হচ্ছে 500 টাকা, মানে ফিক্সড প্রাইস, যা নেবে 600 আর হচ্ছে 500 টাকা। এখানে একটা প্রাণের স্টল করেছে বিশাল বড়, দেখতে পাচ্ছো প্রচুর ভিড়ও হয়ে গেছে। ইতিমধ্যে প্রাণের সমস্ত জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে, একদম ওইখান থেকে টানা স্টলটা পুরো একদম শেষ পর্যন্ত। সো ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে এলাম যেখানে তোমরা আমাকে দেখতে পাবে। তো দেখো, এই যে আমি ক্যামেরা নিয়ে আছি, আর হচ্ছে এটা হচ্ছে বিশাল বড় একটা আয়না, বুঝেই গেছো যে আয়নার অপোজিটে আমি দাঁড়িয়েছি। তো আয়নাটা তোমাদেরকে দেখাই, বিগ সাইজের একটা আয়না, দারুণ দেখতে। আর এখানে কিন্তু ইন্টেরিয়ার সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের ল্যাম্প সেট পাওয়া যাচ্ছে। এইটা দেখো, এটা একটা হচ্ছে ঘড়ি, কিন্তু কি সুন্দর দেখতে ঘড়িটা, মানে হচ্ছে তোমরা এগুলো আর কি হ্যাং করাতে পারবে দেওয়ালে, দেওয়ালের সাইডে এরকম হ্যাং করিয়ে ঝোলাতে পারবে ঘড়িটাকে, অ্যান্টিক টাইপের লুক দেবে একটা বাড়িতে। কৃষ্ণ ঠাকুর কি দারুণ লাগছে, খুব সুন্দর। এই দাদাটা দেখো কি দারুন, চাবিটা দেখালি পুরো একদম অ্যান্টিক, একদম অ্যান্টিক পিস। দাদার কাছে রয়েছে কম্পাস, কম্পাসটা দেখতে পাচ্ছি। আর এই সমস্ত তালাগুলো দেখো কি দাঁড়িয়ে, এটা উট কিন্তু হেভি দেখতে, একদম আলাদা দেখতে। এটা হচ্ছে একটা কচ্ছ, একদম কিন্তু অন্যরকম দেখতে। মানে চাবিগুলো খালি দেখো দারুণ দেখতে। এটা হচ্ছে একটা টেলিফোন, পুরো একদম অ্যান্টিক। আর নিচেটা খালি স্ট্যান্ডটা খালি দেখো, মানে এটা হচ্ছে স্ট্যান্ড, স্ট্যান্ডের এখানে কিন্তু ঘড়িও আছে, ভীষণ সুন্দর দেখতে। তার উপরে কিন্তু টেলিফোন, আমি তোমাদের দূর থেকে একটু দেখানোর চেষ্টা করছি, দারুণ লাগছে প্রত্যেকটা জিনিস। এটা বিশাল বড় কিন্তু গ্রামোফোন দেখো, বিশাল বড় একটা গ্রামোফোন, 6000 6000 টাকা দাম আছে গ্রামোফোনটা। ইয়ে ওয়ার্কিং এ ইয়ালা ফোন ওয়ার্কিং, কিন্তু প্রাইস একদম 6000। ভাইয়া এইটা প্রাইস কত আছে? সেম প্রাইস, সেম প্রাইস, এই ওয়ার্কিং এ। দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, একদম কিন্তু একটা অন্য রকম জিনিস, মানে জুতো তো এখানে জুতো স্টল তো তোমাদেরকে দেখালামই, কিন্তু এই জুতোটা দেখো কিন্তু একদম অন্য রকম, মানে জুতোর, মানে জুতোর আর জুতোর সাথে যেগুলো আমরা কানে যে জুয়েলারিগুলো পরি না, সেই জুয়েলারি কিন্তু জুতোতে ইউজ করেছে। দেখো এইটা দেখো কি দারুণ, মানে একদম অন্যরকম, মানে এইগুলো, এগুলো কিন্তু জেনারেলি আমরা কানের দুল, তারপরে হচ্ছে হার বলো, নেক পিস বলো, এই সমস্ততেই আর কি ইউজ করি, সেগুলো কিন্তু জুতোর মধ্যেও কিন্তু ইউজ করেছে। তো এই টাইপের জুতো জানি না কেউ দেখেছে কি না, আমি কিন্তু দেখিনি, এই প্রথমবার দেখলাম। সো এইটা দেখো, এটা কিন্তু পুরো একটা যেমন নেক পিস যেমন হয়, পুরো সেম একটা নেক পিসের মতো কিন্তু জুতোতে ইউজ করেছে। এছাড়াও কিন্তু নর্মাল টাইপের জুতো আছে, এই যে তোমাদের একটু ক্লোজে দেখাচ্ছে, এইটা দেখো কি দারুণ লাগছে, মানে এটা কিন্তু একটা গলার হার আমরা পরে থাকি, সেটা কিন্তু জুতোর মধ্যে ইউজ করা হয়েছে। এগুলোর দাম কেমন আছে দাদা? 650। আচ্ছা, এগুলো 650 করে দাম আছে। একটা ফার্নিচারের স্টল করেছে, এখন ভেতরে এন্ট্রি করব। আচ্ছা, এখানে কিন্তু ফার্নিচারে বুঝতেই পারছ, সোফা থেকে শুরু করে এইগুলো কিন্তু দারুণ লাগে দেখতে, মানে যেগুলো আর কি এই টাইপের আর কি কর্নার সোফা বলে, আর মাঝখানে হচ্ছে সেন্টার টেবিল, তোমরা কিন্তু এই টাইপের আর কি ওই আলমারি, তারপরে বেড আলমারি, তারপরে হচ্ছে ড্রেসিং টেবিল, এই সমস্ত সেটও পেয়ে যাবে।
এরকম ডাইনিং টেবিলে পাওয়া যাচ্ছে, মানে বিভিন্ন রকমের জিনিসপত্র সবই হচ্ছে ফার্নিচার। ফার্নিচারের কাউন্টারে ঢুকেছি, মানে ফার্নিচারের স্টলে ঢুকেছি, সবই তো ফার্নিচার থাকবে, কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতে। এইটা যেমন দেখো ছোট্টর ওপরে ভীষণ সুন্দর, মাঝখানে একটা টি টেবিল, দুধারে দুটো চেয়ার আছে, ওই সাইডটা কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছি সোফা আছে, একদম ওখান থেকে টানা একদম বিভিন্ন রকমের সোফা। আর এইটা হচ্ছে একটা বেডও আছে, আর এখানে তো ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি, মানে সবই হচ্ছে ডাইনিং টেবিল, সোফা, বেড, এই সমস্তই আছে। তো চলো তোমরা একটুখানি দেখে নাও, এইগুলো কিন্তু দারুণ লাগছে, মানে আয়না দেওয়া, না এটা আয়না দেওয়া না, আয়না দেওয়ার মতো দূর থেকে লাগছে, এটা আয়না নয়, এটা হচ্ছে এক ধরনের বেড, যেটা ব্যাক সাইডটা হচ্ছে ওই টাইপের ডিজাইন করা। সো এখানে কিন্তু একটা ইন্টেরিয়ার লুকও দিয়ে দিয়েছে দেখলাম, এখানে দেখো একটা ইন্টেরিয়ার লুক দিয়ে দিয়েছে, মানে বেডের পেছনে আর কি তোমরা ওই টাইপের জিনিস দিয়ে সাজাতে পারো, তো তার জন্য এই টাইপের দিয়ে দিয়েছে। আর এরকম পুরো সেট পাওয়া যাচ্ছে, মানে ধরো বেড, তারপরে হচ্ছে এটা একটা আলমারি, আর এইখানে দেখো একটা হচ্ছে ড্রেসিং টেবিল, মানে এই টাইপের সেট তোমরা আর কি নিতে পারো এখান থেকে পছন্দ করে। সোফা, সোফাকাম, বেড, তারপরে ডাইনিং টেবিল, এই সমস্ত কিছু দেখতে পাচ্ছি, সোফার কিন্তু প্রচুর ভ্যারিয়েশন আছে। তো তার জন্য কি করতে হবে, তার জন্য তো অবশ্যই তোমাদেরকে ট্রেড ফেয়ারে আসতে হবে, ভীষণ সুন্দর সুন্দর এখানে কালেকশন দেখতে পাচ্ছি। তো দামটা তো একটু বেশি হবেই, বুঝতেই পারছো, বেশ কয়েকটা তোমাদেরকে দেখালাম, মানে এখানে কিন্তু খুবই কস্টলি। সকলকে জানাবো যে ফার্নিচারের কাউন্টারটাই, মানে ফার্নিচারের জন্য যে স্টলটা দেওয়া হয়েছে সেটা কিন্তু তোমরা একবার এসে ভিজিট করো, কেননা এখানে তোমরা কিনো না কিন্তু দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে, মানে দেখার জন্য অন্তত ভেতরে একবার ঢোকো, দারুণ দারুণ জিনিস। আমাদের আমার ব্যাক সাইডে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, সব কিছু তো সম্ভব নয় দেখানো, কেননা ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে, অলরেডি কিন্তু দু দুটো পার্টে আসছে, ট্রেড ফেয়ারে ভিডিও দু দুটো পার্টে আসছে, কারণ একটা পার্টে সম্ভব নয়, আর অত করে ভিডিও পোস্ট করাও সম্ভব নয়, মানে আপলোড করা সম্ভব নয়। সো দুটো পার্টে আসছে, আর তোমাদেরকে আমি জাস্ট একটুখানি ছুঁয়ে ছুঁয়ে দেখালাম, মানে প্রচুর স্টল ভেতরে হয়েছে, মানে সব দেখানো সম্ভব নয়, সব যদি দেখাতে যাই ফার্নিচারের স্টলই এক ঘন্টা লেগে যাবে। ওই বিল্ডিংটা দেখো, লাইটগুলো জ্বলেছে, আর মানে রাত হয়ে গেছে, এখন তো সন্ধ্যে হয়ে গেছে, লাইটগুলো জ্বলেছে, কি দারুণ দেখতে লাগছে। তো চলো এখন এইটাতে ঢুকবো, এটা হচ্ছে একটা ইন্টেরিয়ার আর ফার্নিচারেরই দোকান, এটা বিশাল বড় একটা দোকান হয়েছে, এটা কিন্তু সমস্ত কিছু মনে হচ্ছে এটা কিসের, এগুলো কিসের বলতো, পিতলের, এগুলো হ্যাঁ হ্যাঁ পিতলের, কাঁসা পিতল এই সমস্ত কিছু। এই যে ঘন্টা দেখো দারুণ, আচ্ছা ঘন্টার কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন আছে, ঘন্টারই অনেক রকমের ডিজাইন আছে। আর তোমাদেরকে একটুখানি ঠাকুর দেখে দিই, এখানে ঠাকুর দেবতার প্রচুর আর কি, অনেক অগুন্তি। তো এখানে আস্তে আস্তে একটা দোকান দেখতে পেলাম, এটা হচ্ছে একটা অ্যারোর দোকান, আই মিন তীর ধনু। তো দেখো এখানে অনেক রকমের কিন্তু আছে, আর এইগুলো হচ্ছে অ্যারোগুলো। চলে এসেছি বাংলাদেশের একটা স্টল দিয়েছে এখানে, তো চলো বাংলাদেশের স্টলে এখন ভেতরে ঢুকে দেখি। আর এখানে দেখো বেশ কালারটা, বেশ বাংলাদেশের যে পতাকার যে কালার সেই কালারটা কিন্তু এখানে ব্যবহার করেছে, দারুণ লাগছে ব্যাপারটা। এই যে এন্ট্রি গেট, এখন চলো ভেতরে এন্ট্রি করি। তো বেসিক্যালি বাংলাদেশ কিন্তু শাড়ির জন্য বিখ্যাত, জামদানি শাড়ির জন্য বিখ্যাত, আর সেটাই কিন্তু এখানে ঢুকেই দেখতে পাচ্ছি, জামদানি শাড়ির প্রচুর স্টল হয়েছে। তো এই দেখো এগুলো হচ্ছে সবই হচ্ছে বাংলাদেশের শাড়ি, মানে বাংলাদেশ থেকে এখানে সমস্ত স্টলগুলো বসেছে বাংলাদেশের জামদানি শাড়ি। তো এই সাইডেও সেম, এই সাইডে হচ্ছে বাংলাদেশের জামদানি, এখানে কিন্তু স্টল নাম্বার দেওয়া আছে, এই যে 1516। আচ্ছা এগুলো হচ্ছে নকশিকাতার বেড কভার, এগুলো এগুলো তো আমাদের এখানে খুব একটা শাড়ির ওপরই দেখতে পাই। আচ্ছা আচ্ছা, এই যে দাদাটা কার্ড দিল ওখানে, এখানে ফোন নাম্বারও দেওয়া আছে। এইগুলো কি রানার, টেবিল রানার, তাই তো, ডাইনিং টেবিলে মিজিনে রাখার জন্য যে রানারগুলো থাকে সেইগুলো। আচ্ছা এগুলো হচ্ছে অরিজিনাল জামদানি, বাংলাদেশে ঢাকায় জামদানি। দাম কেমন রেখেছো? এটার দাম হচ্ছে আপনার 8000 টাকা। আচ্ছা এই শাড়িটা 8000 টাকা দাম, যেগুলো অরিজিনাল এগুলো জাস্ট তাঁতের মধ্যে, এগুলো হ্যান্ডলুমে তৈরি হবে, আর যেগুলো 800-1200 ওগুলো হ্যান্ডলুমে নয়, 350 টাকা ঢাকা জামদানি সত্যি পাওয়া যাচ্ছে, 250 টাকা আমাদের শান্তিপুরে, 250 টাকা
250 টাকা তো ঢাকা জামদানি কি জামদানি হতে পারে সেই সো এখানে দেখো বাংলাদেশ থেকে কিন্তু উইন্টার কালেকশনে একটা স্টল দিয়েছে ভাই আজকে তো দেখা কিন্তু এই যে উইন্টার কালেকশনে একটা স্টল দিয়েছে এটাও একটা উইন্টার কালেকশনের স্টল সবই কিন্তু বাংলাদেশ থেকে স্টল নাম্বার প্লাস হচ্ছে জায়গার নাম দুটেই কিন্তু দেওয়া আছে তো চলো সামনের দিকে এগিয়ে যাই আচ্ছা এখানে কিন্তু কিচেনের সমস্ত জিনিসপত্রের একটা স্টল দিয়েছে মানে নন স্টিকের সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে দেখা এখানে যে সেল চলছে মানে 300 টাকা করে এগুলো হচ্ছে যা নেবে 300 টাকা এই যে পরপর অনেক কিছু রেখেছে এটাও সেম এখানেও সেল 300 টাকা সেল যা নেবে 300 টাকা এখানে কিন্তু অনেক শার্ট আছে শার্টের অনেক ভ্যারাইটিস আছে বাংলাদেশের স্টল থেকে এখন বাইরে বেরিয়ে গেছি আর তোমাদেরকে বলে দিই যে এখানে কিন্তু আরো অনেক স্টল দিয়েছে কিন্তু সব কিন্তু ঢোকা সম্ভব নয় বেশ কয়েকটা স্টল আমি ঢুকলাম আর এছাড়াও কিন্তু আরো কি কি স্টল দিয়েছে সেটা তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি সারা মিলাকে বানতে হ্যায় যে কাশি বুখার ও ডাইজেশন মাইগ্রেন ব্রিথিং প্রবলেম কে লিয়ে আচ্ছা ওকে সো আমি একটা স্টলে এসেছি যেখানে কিন্তু অন্যরকম জিনিস পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে একটা তালের গুড় এটা হচ্ছে প্রসেসড ফুড যে কাউন্টার আছে সেই স্টলের মধ্যে আমি ঢুকেছি আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি একটা অন্যরকম জিনিস সেটা কিন্তু তালের গুড়ের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের জিনিসপত্র মিক্স করে যেমন ধরো এলাচ তারপর তুলসী তারপর আদা মানে যাদেরকে গলা কাশি টাশি আর কি হয় তাদের জন্য ভীষণ ভালো বা গলা ব্যথা যাদের আছে তাদের জন্য ভীষণ ভালো মেরা নাম সুমেশ তো দেখো এইগুলো হচ্ছে তৈরি করেছে দারুণ কিন্তু পুরো ব্যাপারটা এটা আমি একটু খেয়ে দেখছি বন্ধুরা ভেরি স্লোলি খাও স্লোলি স্লোলি আচ্ছা কাস্টমার আরাম আচ্ছা এইটা হচ্ছে এই যে দাদা আমাকে টেস্ট করতে দিয়েছে আমি টেস্ট করছি আর এই যে গুড়টা এটা হচ্ছে এই গুড়ের মধ্যে কিন্তু মানে এটা যে তালের গুড় এর মধ্যে সমস্ত কিছু কিন্তু মিক্স করা আছে সো চলো আমি টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি কিরকম ঠিক খেতে এটা ঝাল ঝাল গোলমরিচ আছে এর মধ্যে তারপরে আছে তুলসী আছে তারপরে অনেক কিছু আছে একদম কিন্তু অন্যরকম খেতে মানে যাদের ওই যাদের ঠান্ডা লেগেছে বা ধরো ওই কাশি হচ্ছে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো একটা দোকানে আসলাম একটা স্টলে আসলাম প্রসেসড ফুড সেই স্টলে এসেছি দোকানে একটা জিনিস দেখতে পেলাম এটা হচ্ছে কালা মুনাক্কা এটার নাম এটা এক ধরনের ড্রাই ফ্রুট আরে 90% সিমিলার নাসিক কা স্যার মহারাষ্ট্র কা নাসিক কা আচ্ছা নাসিক মে হোতা হ্যায় আচ্ছা খেতি হোতি ইসকি পয়দাবার হোতি হামারে ইয়াহ নাসিক মে আচ্ছা ইসি ইয়ে দুসরি জায়গা নেই দেখতা দুসরি জায়গা নেই হোতা আচ্ছা এটা হচ্ছে 700 টাকা প্রাইস 700 টাকা কেজি আর খেতে জানাচ্ছি যেমন দেখে যেখানে কিন্তু ভীষণ মানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছে সেটা তো জানবো মানে বামন হচ্ছে আমাদের বাংলার যে বিখ্যাত বড়ি যেটা জেনারেলি আমি মেলাতে গিয়ে দেখে থাকি তো চলো স্টলটা তোমাদেরকে দেখাই এটা হচ্ছে স্টলের নাম দেখো এখানে লেখা আছে সুফল বেঙ্গল সুফল বাংলা এই হচ্ছে স্টলের নাম তো চলো দেখা যাক এখানে কি কি পাওয়া যায় এই ওপরটা কি সুন্দর করে ডেকোরেট করা হয়েছে এই না হলে বাংলা তো বাংলা স্টল দেখার পর এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি করা মানে বাঁশের ওপরে কাজ করা আছে খুব সুন্দর দেখতে লাগছে চলো এবার দেখা যাক কি কি পাওয়া যায় এখানে তো সবার আগে হচ্ছে নারকেল নাড়ু যেটা ইতিমধ্যে কিন্তু বিক্রি হয়ে গেছে জয়নগরের মোয়া ছিল আর এখানে কিন্তু বিভিন্ন রকমের ওহো এটা হচ্ছে কদবেলের আচার এখন আমার হাতে আছে কদবেলের আচার তো বুঝতে পারছি একদম কি হোমমেড এটা পুরো একদম কিন্তু হোমমেড কদবেলের আচার আর দেখেই আর কি জিভে জল আসছে তো কিরকম দিচ্ছ প্রাইস কেমন তো মিনিমাম না তাও একটা শিশি এটা কত গ্রাম মনে হয় এটা কি মনে হয় 250 তাই তো এটা 500 এটা 500 কত দাম রেখেছো 150 রিজনেবলি আছে নিজেরা পুরো বানিয়েছো আচ্ছা এখানে কিন্তু
আচ্ছা এখানে কিন্তু এই কেকও দেখতে পাচ্ছি পাওয়া যাচ্ছে হ্যাঁ একদম পুরো হোমমেড এগুলো একদম হোমমেড ফ্রুট কেক পুঞ্জি চাল আছে আমাদের ও আচ্ছা তোমাদের একটা জিনিস দেখাই এটা হচ্ছে তুলাই পাঞ্জি চাল যেটা আর কি অরিজিতের খুব ফেভারিট মানে অরিজিত আর কি সানডে সাসপেন্স হলে তো ওখানে এই চালের নাম বহুবার শুনেছে আমাকে বলেছে যে তুলাই পাঞ্জি চাল আচ্ছা এর দাম কত 125 পার কেজি এটা 1 কেজি আছে তো এইটা আমি ভাবছি নেব তো এটা আমি নিচ্ছি সুন্দরবনের মধু আছে কিন্তু অরিজিতের জন্য তো অরিজিত হচ্ছে আমার হাজবেন্ড যারা যারা চিনো না আমি গোমাকে বলে দিলাম অরিজিত ভীষণ ভালোবাসে ইভেন ও আমাকে বলছে তুলাই পাঞ্জি চাল কি আদৌ পাওয়া যায় কিছুদিন আগেই বলেছে সো আমি দেখলাম যে এখানে পাওয়া যাচ্ছে তো এটা আমি নেব ওর জন্য জানি ও ভীষণ খুশি হবে দেখলে আর আচ্ছা আচ্ছা না কেকটা নিচ্ছি না বাট চালটা আমি দেখে ভীষণ খুশি হয়েছি আমি এই চাল আর কি আমি সানডে সাসপেন্স শুনেছিলাম আদৌ পাওয়া যায় কিনা আমি জানতাম না যে আদৌ পাওয়া যায় আর এখানে এটাকে দেখে দিই এখানে কিন্তু বিভিন্ন বড়ির কালেকশন আছে দেখো এখানে মুসুর ডালের বড়ি কলাই ডালের বড়ি আর এটা হচ্ছে চকলেট মানে বিভিন্ন ফ্লেভারফুল চকলেট এর কি পাঁচ চকলেট না পিওর কম্পাউন্ড দিয়ে করা ও আচ্ছা 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 কম্পাউন্ড দিয়ে করা আচ্ছা আচ্ছা এটা পাঁচ চকলেট আছে ম্যাঙ্গো আছে স্টকটা কম আছে বানিয়েছি বাড়িতে আবার কালকে নিয়ে আসব ওকে ওকে তো মিল্ক চকলেট ডার্ক চকলেট হোয়াইট চকলেট সবই আছে আচ্ছা আচ্ছা পিওর আমি আমি যেহেতু এখান থেকেই কোর্স করে পিওর প্রোডাক্ট তৈরি করছি একদম মানে অর্গানিক বলতে পারছি না অর্গানিকের একটা লোগোর ব্যাপার থাকে তো আমি একদম পিওর অ্যান্ড সেফ প্রোডাক্ট বলছি কেন আমি একদম যে পাল্প বা যে প্রোডাক্টগুলো করছি একদম অর্গানিকই বলা যায় আচ্ছা তো সেই জন্যই মানে আমার প্রোডাক্টগুলো আমি প্রত্যেকটা মেলা করি লাস্ট করলাম হস্তশিল্প মেলা করলাম আচ্ছা ওখানেও গিয়েছিলাম আমি আচ্ছা দেখিনি না দেখোনি ওখানে আমার তিন আমার চ্যানেলে তিনটে চারটে পাঁচটা ব্লগ এসেছে আচ্ছা ওখানে আমার 28 নম্বর স্টল ছিল ফুডজোন আচ্ছা আচ্ছা ফুডজোনে আমার 28 ও ওই জন্যই ফুডজোনটা খুব একটা কভার অ্যাকচুয়ালি করা হয়নি ওই জন্যই দেখো আমি দেখতে পাইনি হ্যাঁ ওই জন্যই দেখতে পাইনি গত বছরেও ছিলাম মানে যে কোনো জিনিস যে কোনো সময় তোমরা পেয়ে যাবে ফ্রি ডেলিভারিতে একদম বেগুনের আচার শুনেছো তোমরা নাম আমি তো কোনোদিনও শুনিনি মানে বেগুন দিয়ে আচার বানিয়েছে ভাবো একবার তো চলো এখন টেস্ট করে তোমাদেরকে বলি কেমন খেতে এটা মানে পিকেল টাইপের রুটি ভুটি দিয়ে বেশ ভালো লাগবে মিষ্টি নয় কিন্তু একদমই পিকেল টাইপের ভালো খেতে এখন বেরিয়ে গেলাম স্টল থেকে যেই স্টলে আমি ঢুকেছিলাম ওটা ছিল হচ্ছে প্রসেট অ্যান্ড লাইফস্টাইল মানে প্রসেট ফুড অ্যান্ড লাইফস্টাইল স্টল থেকে বেরোলাম এছাড়াও কিন্তু এখানে আরও অনেক স্টল আছে এছাড়াও তোমাদেরকে বলে দিচ্ছি কী কী স্টল আছে এখানে এখানে কিন্তু প্রসেট ওয়ান একটা আছে প্রসেট ফুড টু আছে তারপর লাইফস্টাইল একটা স্টল আছে এছাড়াও কিন্তু একটা কসমেটিক্সের একটা স্টল আছে অনেক রকমের স্টল আছে তোমরা এখানে এসো আর মাত্র কয়েকদিন বাকি বেশি দিন কিন্তু বাকিও নেই তো 2nd January পর্যন্ত থাকছে ট্রেড ফেয়ারটা তো চলো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি কীরকম লাগলো আমার এই ব্লগটা জানিও মানে আমাকে কমেন্ট বক্সে জানিও সো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর আমার এরকম আর কি ফেস্টিভ ভিডিও দেখার জন্য মানে ফেস্টিভ ভিডিও দেখার জন্য এবং বিভিন্ন ইনফরমেশনমূলক ভিডিও দেখার জন্য কী করতে হবে তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করতে হবে তাহলে তোমরা আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে চলো আজকের মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো চলো টাটা